গত 9 জুন ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে। সেখানে অস্ত্রোপচারের পর থেকেই সংকটাপন্ন অবস্থায় থাকার পর রোববার আরেক হাসপাতালে মৃত্যু হয় মা মাহবুবা রহমান আখির। এই ঘটনায় দুজন চিকিৎসককে গ্রেপ্তার এবং হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয়। ঘটনার 10 দিন পর নবজাতক ও মায়ের মৃত্যুর ব্যাপারে মুখ খুললেন আরেক অভিযুক্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার সংযুক্তা সাহা। নিজের সব দায় অস্বীকার করে এই চিকিৎসক উল্টো অভিযোগ করেন, তিনি দেশের বাইরে থাকা অবস্থায় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে না জানিয়েই আখিকে ভর্তি করেছিল। প্রয়াত মাহবুবা রহমান আখিকে সেন্ট্রাল হসপিটালে 10/6/2003 তারিখে ভর্তি প্রাককালে আমার কাছ থেকে মৌখিক বা লিখিত কোনো ধরনের সম্মতি তারা আদতে গ্রহণ করেনি। সেন্ট্রাল হাসপাতালে প্রয়াত মাহবুবুর রহমান আখিকে ভর্তির সময়ে আমার উপস্থিতির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যা বিবৃতি দিয়েছে। হাসপাতালের পক্ষ থেকে এ ধরনের অসদাচরণ, অপরাধমূলক পদক্ষেপ, আমার সুনামকে বেআইনিভাবে পুঁজি করে কিছু আর্থিক লাভের জন্য, একটা মানুষের জীবন নিয়ে রোগীদের বিভ্রান্ত করার জন্য, আমি তো বলবো এটা জঘন্য কৌশল ছাড়া কিছুই না। এ ঘটনার আগ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমি ছিলাম গর্ব, আর নিজেদের গাফিলতি লুকানোর জন্য নিমিত্তে আমার নাম বিভ্রান্তমূলকভাবে তথ্য ছড়াচ্ছে। আমি আপামর জনগণেরই একজন লোক, আমি হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়মের সাম্রাজ্যে রক্ষার সাথে সহজ লক্ষ্যে পরিণত হয়ে গেছি। আজও যদি আমরা এই অনিয়মের সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আমার বিরুদ্ধে উনাদের বুনা ষড়যন্ত্রে ধূম্রজালে আবদ্ধ থাকি, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থার যে পরিশুদ্ধিকরণ হাত থেকে আরও একবার মুখ থুবড়ে পড়ে থাকবে। আমাদের আন্দোলন কী ছিল, আমাদের দোষ কী ছিল? অপ্রয়োজনীয় সিজারিয়ান করব না, নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করব, এটাই কি আমাদের অপরাধ? বারবার এই প্রশ্ন উত্থাপিত হয়েছে, প্রয়াত মাহবুবুর রহমান আখি আমার নিয়মিত রোগী ছিলেন কি না? আমি পরিষ্কারভাবে বলতে চাই, প্রয়াত মাহবুবুর রহমান আখি আমার নিয়মিত রোগী ছিলেন না। এ ব্যাপারে সকলে অবহিত আছেন আশা করি, যে একজন মহিলা যখন গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ করে তখন তাকে প্রতি মাসে অন্তত একবার 28 সপ্তাহ পর্যন্ত, এরপরে সপ্তাহে দু সপ্তাহে একবার 36 সপ্তাহের পরে আসতে হয়, যাতে আমরা সন্তান আর মায়ের ফিজিক্যাল ডেভেলপমেন্টটা ট্র্যাক করতে পারি। আমরা যাতে দিন শেষে একটা সুস্থ নবজাতক জন্ম দিতে পারি, এটার জন্য যে আমাদের ট্র্যাকিং সিস্টেম, সেই ট্র্যাকিং সিস্টেমের বহির্ভূত ছিলেন। ইভেন WHO-র ক্রাইটেরিয়াতে যে অ্যাটলিস্ট 4টা ভিজিটে আসতে হয়, সেই ভিজিটে ছিলেন না উনি। প্রয়াত মাহবুবুর রাখি উনার মাতৃকালীনে আমার কাছে মার্চ মাসে 2 বার এসেছিলেন, এই 2 বার বাদে আমার কাছে উনি বিগত 3 মাসে কখনও পরামর্শের জন্য আসেননি। সেন্ট্রাল হাসপাতালে রক্ষিত ফাইলেও তাই প্রতিমান হয়, প্রয়াত আখি কুমিল্লায় একটা লোকাল হসপিটালে ডেলিভারির জন্য শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু সেখানে ব্যর্থ হওয়ার পরে সেন্ট্রাল হসপিটালে ভর্তির জন্য আসেন। প্রয়াত মাহবুবুর রহমান আখি সেন্ট্রাল হাসপাতালে ভর্তির প্রাককালে আমি বাংলাদেশে অবস্থানরত ছিলাম না, তার কপি আমি আমাদের যে স্বাস্থ্য সেবা অধিদপ্তর সেখানেও পাঠিয়েছি। এটা হচ্ছে কি যে আমার লাগেজ ট্যাগ, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, এমিরেটসের লাগেজ ট্যাগ এবং আমার এমিরেটসের টিকিট, বোর্ডিং পাস, সব কিছু আমার কাছে আছে। যেগুলো হচ্ছে কি যে এই যে টিকিট এবং বোর্ডিং পাস, এভরিথিং আমার কাছে আছে। সো এটা স্পষ্ট প্রতিমান হয় যে আমি 10 তারিখে প্রয়াত মাহবুবুর রহমান আখির ভর্তির এবং অপারেশনের প্রাককালে বাংলাদেশে অবস্থানরত ছিলাম না। প্রসঙ্গত এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে আমি ভিডিও কলের মাধ্যমে অপারেশন উইটনেস করেছিলাম। আমি তখন জমিন থেকে ভাই 36,000 ফুট উপরে ছিলাম, বিধায় ভিডিও কলের মাধ্যমে অপারেশন উইটনেস করার তথ্য বাস্তবতা বিবর্জিত এবং মিথ্যা। আমার গত 23 বছরের কেরিয়ারে আজ অবধি আমি ভিডিও কলের মাধ্যমে কোনো অপারেশন উইটনেস করিনি। আরেকটা কথা না বললেই নয়, আমার অনুপস্থিতিতে যখন আমি নিজে অপারেশন করতে পারছি না, তাহলে কোন স্বার্থে আমি আমার তত্ত্বাবধানে আখিকে ভর্তি করাবো বা অপারেশন করাবো, কোন স্বার্থে? একটু নিরপেক্ষভাবে ভাবুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। এইভাবে প্রয়াত মাহবুবুর আখিকে ভর্তি করা বা অপারেশন করার পিছনে কার স্বার্থ থাকতে পারে? আমরা কিন্তু সবাই উত্তরটা জানি, কিন্তু জেনেও আমরা অনিয়মের সাম্রাজ্যে বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছি না। সর্বোপরি জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, প্রয়াত মাহবুবুর রহমান আখির স্বামী, ধানমন্ডি মডেল থানাতে যে FIR করেছেন, সে FIR-এ কিন্তু কোথাও আমার নাম নেই, কারণ সেখানে আমি বিবাদী নই এবং আমার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ দোষ আনিত হয়নি, কারণ আমার তো এক্ষেত্রে কোনো দোষই নেই। সেন্ট্রাল হাসপাতাল স্বপ্রণোদিত হয়ে আমার ধারণার বাইরে
বিশ্বাস করেন আমার ধারণার বাইরে, যে মানুষটা আমি দেশের বাইরে আছি, দেশের ভিতরে কি হচ্ছে, সেন্ট্রাল হাসপাতাল যে আমার নাম নিয়ে এভাবে করবে, এভাবে অনিয়ম অনীতি করবে আমি ভাবতেও পারিনি। আমার উপস্থিতি নিয়ে মিথ্যা কথা ছড়াচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ এই নীতি বিবর্জিত কার্যকলাপের বিরুদ্ধে আমি অলরেডি আইনি পদক্ষেপ নিয়েছি। আরেকটা মিথ্যা তথ্য, হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে আমাকে নাকি কন্ট্যাক্ট করা হয়েছিল এই ভর্তির সময় হাসপাতাল থেকে। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনারা প্রত্যক্ষদর্শী, আমি সেন্ট্রাল হাসপাতালকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সাথে যে কথা হয়েছিল প্লিজ সেই কলার লিস্ট নিয়ে আসেন, প্লিজ ভিডিও কল হয়ে থাকলে সেই ডিজিটাল প্রিন্ট নিয়ে আসেন, এটা এমন কুচি ব্যাপার না যদি সামান্যতম সত্য থেকে থাকে আপনাদের কথার প্রতি। যদি না পারেন তাহলে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে আপনাদেরকে, মিথ্যাচারিতার বিরুদ্ধে ক্ষমা চাইতে হবে। আরেকটা কথা না বলেই পারছি না, উনারা বারবার বলছে আমার টিম মেম্বার, আমি সেন্ট্রাল হাসপাতালের একজন কনসালটেন্ট, আমি সেন্ট্রাল হাসপাতালের ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার না, আমি নিজে এই হাসপাতালের অধীনে আমার কোনো ডাক্তারকে আমি অ্যাপয়েন্টমেন্ট বা বহিষ্কার করতে পারি না, এবং যেই সব ডাক্তারকে বহিষ্কার করা হয়েছে তাহলে কেমনে বহিষ্কার করা হলো যদি আমার টিম মেম্বার হয়ে থাকে, তাদের যদি নিয়োগপত্র না থাকে তারা বহিষ্কার করে কেমনে, বুঝতে পাচ্ছেন ব্যাপারটা কোথায়? মিথ্যা কথা বললেই তো হবে না, মিথ্যা কথা বলে যাচ্ছি তার পিছনে তো তাকে ব্যাকআপ থাকতে হবে। হাসপাতালের থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাকে তিনজন পোস্ট গ্রাজুয়েট করার রেজিস্টার দিয়েছে, যেহেতু আমার রুগী বেশি, আমার রুগীদের যাতে ঠিকমতো ব্যবস্থা নেওয়া হয় সেই পোস্ট গ্রাজুয়েট রেজিস্টার তিনজন আমার সাথে আমার চেম্বারে কাজ করে। তবে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আনুষ্ঠানিকভাবে না জানিয়েই দেশের বাইরে গিয়েছিলেন সংযুক্তা সাহা, হাসপাতালের তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ ব্যাপারে অবস্থান জানাবে কর্তৃপক্ষ। সাড়ে নটার দিকে ম্যাডাম আমাদের সেন্ট্রাল হসপিটাল থেকে বেরিয়েছে দুবাই যাওয়ার জন্য, এখান থেকে বেরো হলো আমাদের দুই দিন আগে, আমাদের নিয়ম হচ্ছে আমাদের অফিসিয়াল একটা কেউ যদি দেশের বাইরে যায়, কোনো সিনিয়র কনসালটেন্ট দেশের বাইরে লাগে, আমাদেরকে একটা জানে, লিখিতভাবে জানে, লিখিত জানার পরে আমরা একটা অফিসিয়াল সার্কুলার দিই। উনি ম্যাডাম আমাদেরকে এই ব্যাপারে, উনি যে দেশের বাইরে যাচ্ছে ম্যাডামকে আমাদেরকে কোনো ইনফর্ম করে নাই। 400 সদস্য বিশিষ্ট একটা ইন্টারনাল তদন্ত কমিটি করা হয়েছে, আমাদের মেজর জেনারেল এসআর হারুন স্যার, প্রফেসর বদরুল আলম স্যার, প্রফেসর সাবেরা ম্যাডাম, প্রফেসর সামিনা চৌধুরী ম্যাডাম, ওনারা অলরেডি তদন্ত করতেছে। তদন্ত করার হয়তো দু একদিনের মধ্যে আপনারা রিপোর্ট পেয়ে গেলে আপনারা আপনাদেরকে জানাবো তদন্তের টোটাল ঘটনাটা কী হয়েছে, টোটাল ঘটনাটা আপনাদেরকে ব্রিফ করা হবে। এদিকে আখির স্বামী ইয়াকুব হোসেন অভিযোগ করেন ডাক্তার সংযুক্ত সাহা চেম্বারে থাকা অবস্থায় তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়। সংযুক্ত সাহা যখন চেম্বারে বসে আছে রাত 9টায় আমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিই তখন তো সংযুক্ত সাহা অ্যাপয়েন্টমেন্ট ছিল কেন? আমি যখন ফোন দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, পেশেন্ট বলছে যে ম্যাডাম আছে, আসেন। আমি বললাম যে আর কার সাথে কথা বললে আমি একটু কনফার্ম হবো ম্যাডাম আছে কিনা, বলছে যে ঠিক আছে আরেকজনকে দিচ্ছি, আরেকজন নার্সি অথবা অ্যাসিস্ট্যান্ট যেই হোক, আর তার অ্যাসিস্ট্যান্ট আরেকজন ডাক্তার আমাকে বললো যে হ্যাঁ ম্যাডাম আছে আপনি আসতে পারেন। তারা দুজন ডক্টরকে দোষে যারা যে দুজন সবচেয়ে বেশি টাইম করছে ওই দিন রাতে, যারা হত্যার সাথে সরাসরি জড়িত, যারা নিজেরাই করেছে হত্যাটা, আর এছাড়া আর কাউকে এবং তাদেরকেও বা কখন ছেড়ে দিবে সেটাও আমাকে অনেকে জানাচ্ছে যে যেকোনো মুহূর্তে তাদেরকে ছেড়ে দিবে। আমি আর কি করবো, করার মামলা করার দরকার করছি, গণমাধ্যমকে জানাচ্ছি, গণমাধ্যম সবচাইতে বেশি সহযোগিতা করেছে, পুলিশকে সহযোগিতা করেছে, এখন তাদের হাত এত বড়, তারা তো আমাকে বলছে যে তাদের হাত এত বড় এমন জায়গায় আছে যে আমাকে ছাড়াই তোদের সময় লাগবে না। সন্তান ও স্ত্রীর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।